আসসালামু আলাইকুম, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি, আমি রাহিদ রনি। বন্ধুরা, খেলাযোগ এবং খেলাযোগের প্রতিষ্ঠাতা এহসান মোহাম্মদ চটি সাংবাদিকতা, কাটপিস সাংবাদিকতা, অপসাংবাদিকতা, ভিউ বাণিজ্যের জনক এই এহসান মোহাম্মদ। এহসান মোহাম্মদের ক্যারিয়ার কত বছরের? এহসান মোহাম্মদ সাধারণ সাংবাদিক থেকে, রিপোর্টার থেকে 5-6 হাজার টাকা বেতন পেতেন এক সময়ে। তিনি এখন কিভাবে কোটি কোটি টাকার মালিক? তিনি কিভাবে বাংলাদেশের ক্রীড়া সাংবাদিকতা নিয়ন্ত্রণ করেন? এহসান মোহাম্মদ ভাড়া বাসায় থাকতেন, এখন কয়েকটি ফ্ল্যাটের মালিক, কিভাবে সম্ভব? তাই আজকে উন্মোচন করব আমি। দেখুন, প্রথমেই যে প্রশ্নটি, এহসান মোহাম্মদের ক্যারিয়ার কত বছরে? খেলাযোগের যিনি চটি সাংবাদিকতার জনক, সেই এহসান মোহাম্মদের ক্যারিয়ার কত বছরের? গবেষণা বলছে 20 বছর বা 24 বছর। এই 20-24 বছরে সাংবাদিকতা করে সর্বোচ্চ একটা ফ্ল্যাটের মালিক হওয়া যায়, সেটাও আলিশান কোনো এলাকায় নয়, বাড্ডা কিংবা অন্যান্য অফ রুট এলাকা, অফ ট্র্যাক এলাকায় কিন্তু এহসান মোহাম্মদের ফ্ল্যাট কয়টা? এহসান মোহাম্মদের ভূ সম্পত্তি কত? সে প্রশ্ন এহসান মোহাম্মদকে আপনি দিন, নইলে বেরিয়ে আসবে থলের বিড়াল। ভাড়া বাসার থেকে কয়েকটা ফ্ল্যাটের মালিক, 2011 সালেও তিনি ভাড়া বাসায় থাকতেন মালিবাগে, এখন মাত্র 13 বছরে তিনি ফ্ল্যাটের মালিক হয়েছেন কয়েকটা। রিক্সা এবং বাস চলাচলের জন্য তারই ছিল প্রধান বাহন, রিক্সা বাস ছেড়ে তিনি এখন ব্যক্তিগত গাড়ির মালিক। কিভাবে? সাংবাদিকতা আমিও করেছি, 3-4টা টেলিভিশনে কাজ করেছি, আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে সর্বোচ্চ 50,000 টাকা আছে, প্রকাশ করে দিচ্ছি, আপনিও প্রকাশ করুন, আপনার ব্যাংকে কত টাকা লেনদেন হয়, কারা আপনাকে টাকা দেয়, প্রকাশ করুন এহসান মোহাম্মদ, সত্য সাহস যদি থাকে। সাধারণ রিপোর্টার থেকে আপনি এখন কত টাকা বেতন পান? সর্বোচ্চ 1.5 লাখ। আপনার জীবনযাপন, আপনার চলাফেরা, আপনার আচরণ জমিদার বংশের মতো। আপনি কি জমিদার বংশের সন্তান? বাই বর্ন কি আপনি সেরকম? না, একদমই না। আমাদের ইতিহাস বলে, গবেষণা বলে এবং যেটা প্রকাশ্য চর্চা, আপনি খুব সাধারণ পরিবারের সন্তান। দেখুন, এটা খুব ভয়াবহ একটি ঘটনা, ভয়াবহ ঘটনা, সেই ঘটনা পড়ছি একটু পরেই। তার আগে এহসান মোহাম্মদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট কয়টা এবং কয়টা ব্যাঙ্ক অ্যাকাউন্টে লেনদেন হয় সে তথ্য এসেছে। প্রতি মাসে কী পরিমাণ লেনদেন হয়, কাদের মাধ্যমে লেনদেন হয়, কীরকম ব্ল্যাকমেইল করে, কার কার কাছে হোয়াটসঅ্যাপ কিংবা টেলিগ্রামে আপনি বার্তা পাঠান, সে তথ্য আছে। কত টাকার সম্পদ গড়েছেন সে তথ্য দিব আমি ধীরে ধীরে। 24 বছরে কীভাবে কোটিপতি হয়েছেন আপনি, কোটি কোটি টাকার মালিক হয়েছেন, সে তথ্য আসবে সময় গড়ালেই। নিউজের ভিডিও লিঙ্ক, অর্থাৎ খেলাযোগের ভিডিও লিঙ্ক আপনি পাঠান, কোথায় কোথায় পাঠিয়েছেন, ক্রীড়া সংগঠক, বোর্ড পরিচালক, ক্রিকেটার, স্পন্সর প্রতিষ্ঠান থেকে কীভাবে টাকা নেন, কত পার্সেন্ট টাকা নেন, সে তথ্য আসছে। এবং একটি গুরুত্বপূর্ণ তথ্য যেটা বলছিলাম, নারী কেলেঙ্কারিতেও জড়িয়েছে এহসান মোহাম্মদের নাম। বলছি আবার, নারী কেলেঙ্কারিতেও জড়িয়েছেন এহসান মোহাম্মদ। অফিসের মধ্যে, 71 টেলিভিশনের অফিসের মধ্যে নারী সহকর্মীর সঙ্গে, এবং নারী সহকর্মীকে তিনি হেনস্থা করেছেন এবং সেই নারী সহকর্মীকে চাকরিচ্যুত করেছেন, তার ভিডিও আছে আমাদের কাছে। দর্শক বন্ধুরা, আপনাদেরকে সব সত্য জানাতে চাই আর সত্যটাই প্রকাশ করতে চাই। শেষ কথা বলছি, যদি আমার কখনো বিপদ হয়, সেই বিপদটা এহসান মোহাম্মদ করবেন। প্রতিনিয়ত আমাকে সোশ্যাল মিডিয়াতে হুমকি দেওয়া হচ্ছে, কারা দিচ্ছে সেটাও জানতে চাই। ধন্যবাদ।